ডক্টর নয়, একজন বাবা হিসেবে বলছি। শিশুকে সঠিক ডায়াপার পরানোর সিদ্ধান্ত আপনার। আমি সাজেস্ট করি ইউরিন ইন্ডিকেটর যুক্ত থাই বেবি ডায়াপার। সুপার জেল টেকনোলজি সমৃদ্ধ লিকপ্রুফ ইউরিন ইন্ডিকেটর যুক্ত আল্ট্রা সফট ও কমফোর্টেবল প্যান্টি স্টাইল বাংলাদেশের এক নম্বর থাই বেবি ডায়াপার। থাই বেবি ডায়াপার, বাজারের সেরা ডায়াপার। সুখেরই আশা সব যায় যে ভুলে কে আপন কে পর, অর্থের মায়া জালে বুঝে যায় না সব অন্যে, ইদে মরে ভালোবাসা তবু আশার নদীতে ওঠে ঢেউ। এই গুলশান এই চৌধুরী সাহেবের কাছে না নিয়ে গিয়ে তোমার কাছে আমি। তুমি রনকে ঢাকা পাঠাচ্ছ আর আনু রনের সঙ্গে ঢাকা যাবে? ড্যাড তুমি প্লিজ কিছু করো। এই আমি তোমাকে ছুঁয়ে কসম খেয়ে বলছি আম্মা, আমি প্রমিস কখনো হবে না আমার। খপট, আমার সাথে তুই নাটক করবি না, ও তোর যোগ্য না। যা এই বাড়ি থেকে বের হয়ে যা, তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। আমার এতদিনে সাজানো সংসারকে নষ্ট করে দিয়ে চলে যা, চলে যা তুই। তুই যদি নরিনের সাথে সংসার না করিস তাহলে তোর আব্বা তোকে এ বাড়ি থেকে বের করে দেবে। চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের এক কানা করে তুই পাবি না, সব পাবে ওই আরহান। আর তুই তুই রাস্তায় বসে বসে তখন কান্না করবি আর এই আম্মার কথা ভাববি। না 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 আম্মা, আম্মা তুমি কিছু একটা করো আম্মা। আব্বা আমার সাথে এটা করতে পারে না আম্মা, তুমি আব্বাকে আটকাও। আমি জানি তুমি পারবে আম্মা, প্রয়োজনে আমি যা বলো তুমি যা বলো আমি সব করবো মা। তুমি আব্বাকে আটকাও প্লিজ, প্লিজ মা তুমি আব্বাকে আটকাও। আমি চাই তুই তোর আব্বার জায়গা নে, নাতি আর ছেলে আরহান না। একটা কথা মনে রাখিস, ক্ষমতা যার হাতে থাকে তাকেই সবাই মান্যগণ্য করে। সেজন্যই আমি নওরিনের সাথে তোমার বিয়ে দিয়েছিলাম, যাতে করে তোর আব্বা তোকে সুনজরে দেখে, তোর আব্বা যাতে করে আরহানের থেকে তোকে যোগ্য মনে করে। কিন্তু কোনো কিন্তু না, কিন্তু করার আগে তুই একটা কথা শুনে রাখ, তোর আব্বা আজকে মাওনার সমস্ত সম্পত্তি আরহানের নামে ট্রান্সফার করে দিয়েছিল। কি? তারপর? আমি সামলানোর চেষ্টা করছি, কিন্তু তুই যদি এমন বাড়াবাড়ি করিস তাহলে আমার করার কিচ্ছু থাকবে না। আফতাব, নিজেকে বদলানোর চেষ্টা কর, তা না হলে দেখবি এই আরহান চৌধুরী এ বাড়ির মাথা হয়ে রাজত্ব করছে। আর তুই রুকসানা চৌধুরী আর ফাহিম চৌধুরীর একমাত্র ছেলে হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবি। না আম্মা না, এই আফতাব চৌধুরীর জন্ম পথে পথে ঘুরে বেড়ানোর জন্য হয়নি। ওই আরহানকে কিছুতেই আমি আব্বার জায়গা নিতে দেবো না, দেবো না কিছুতেই না। তার জন্য যদি আমাকে নওরিনের সাথে অভিনয় করতে হয় সংসারের, আমি তাই করব। একবার সমস্ত সম্পত্তি আমার হাতের মুঠোয় এসে যাক, তারপর হবে আসল খেলা। তার আগে একজনকে আমার হাতের মুঠোয় আনতে হবে, একজনকে। নিব
নিভিয়ে দাও রুকসানা, নিভিয়ে দাও সব আলো। এ আলো বড় অস্বচ্ছ, এর চেয়ে অন্ধকার অনেক ভালো। চা বানিয়ে দিই। অনেকদিন ধরে একসঙ্গে চা খাওয়া হয় না আমাদের। আমি কি দোষ করেছি রুকসানা, কি ভুল করেছি আল্লাহ জানেন। আমি কোনোদিন কোনো পাপ করিনি, কারো ক্ষতি করে নিজে ভালো করতে চাইনি। আব্বা আমার দেখানো পথে চলেছি, তাহলে কেন আজ আমার ছেলে এত লোকের সামনে অমন ভাবে আমাকে অপমান করলো? তুমি জানো না রুকসানা, আফতাবাজ মর্যাদার সমস্ত সীমা রেখা পার করে দিয়েছে। আমি জানি, সব কিছু জানি। সব কিছু জানার পরে আমার বুকের ভেতরে কি ঝড় উঠেছে আমি আপনাকে বোঝাচ্ছি। আমার ছেলে, আমার একমাত্র ছেলেকে আমি বুকের মধ্যে আগলে রেখেছি। সেই ছেলের গায়ে আজ হাত তুলেছি, এই হাত দিয়ে আমি তাকে চড় মেরেছি। আমি আজকে আমার কলিজা টুকরা ছেলের গায়ে হাত তুলেছি, শাস্তি দিয়েছি, উচিত শাস্তি। একটা ইয়াং ছেলের গায়ে হাত তোলা মানে আপনি বোঝেন? বোঝেন তো? শুধুমাত্র আপনার সাথে সে অন্যায় করেছে বলে রুকসানা তার কলিজা টুকরা ছেলের গায়ে হাত তুলেছে। আর কি করব বলুন, মা হয়তো ছেলের সর্বনাশ চাইতে পারি না। ছেলে যত খারাপই হোক তাকে তো আমি ফেলে দিতে পারি না। কেঁদো না রুকসানা, কেঁদো না। আফতাব সূর্য যাক, ওর জীবনটা সুন্দর হোক, এটা তোমার সারা জীবনের আশা। জানি না আল্লাহ কবে আমার এই দোয়া শুনবে। শুনবে, আপনি দেখেন আল্লাহ ঠিকই আমাদের দয়া করবে। আমাদের আফতাব ভালো হয়ে যাবে। কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে, তা না হলে এতদিন আমরা যা যা করেছি সব নষ্ট হয়ে যাবে। শান্ত হও, আপনি কথা দেন আপনি আমার পাশে থাকবেন। বলেন, কথা দেন আমার পাশে থাকবেন আপনি, আমাকে আপনি হারতে দেবেন না। কথা দেন। শান্ত হও রুকসানা, শান্ত হও। যখন থেকে তুমি আমার জীবনে এসেছো তখন থেকে তোমার কোন কথাটা আমি শুনিনি বলতে পারো? ফাহিম আহমেদ চৌধুরী, ঢাকা শহরের নামি দামি লোকেরা যাকে সম্মান করে সেই লোকটার প্রতিটি শ্বাস তোমার আঁচলে বাঁধা। তোমার দেখানো পথেই এতটা কাল চলেছি, এখনো চলব। আপনি কথা দিচ্ছেন? কথা দিচ্ছি, যতদিন না তুমি আফতাবকে ঠিক পথে আনতে পারো আমি তোমার কোনো কাজে বাধা দেব না। আমি জানি সব ঠিক হয়ে যাবে, নরিন সব কিছু ঠিক করে ফেলবে। এখনো তোমার তাই মনে হয় রুকসানা? নরিন এত কিছুর পরেও আফতাবের সাথে সংসার করবে? মনে হয় না, আমি বিশ্বাস করি নরিন এই সংসার করবে। কারণ স্বামী বিয়ে এত সহজে ভেঙে ফেলার জিনিস নয়। নরিন হচ্ছে সেই পরশ পাথর যার ছোঁয়ায় আমাদের আফতাব সোনা হয়ে যাবে। আর সেই পরশ পাথরকে ঘষে মেজে চকচকে করার দায়িত্ব আমার। আর সেটা কিভাবে করতে হয় আমার খুব ভালো করেই জানা আছে। আমি জানি রুকসানা, তুমি পারবে। Thank you.
পাঁচ কোটি টাকা দিয়ে কি আমি এমনি এমনি এই গোবেচারা মেয়েটাকে এ বাড়িতে নিয়ে এসেছি চৌধুরী সাহেব? ওকে আমি কিছুতেই আফতাবকে ছেড়ে যেতে দেব না। আমার ছেলের জীবনে আমি যে কোনো মূল্যেই ঠিক করে নিয়ে আসব। আমার পরে এ বাড়ির মাথা হবে হচ্ছে আমার ছেলে। তার জন্য নওরিনকে এ বাড়ি থেকে কোথাও যেতে দেয়া যাবে না, কখনো না। ডক্টর নয়, একজন বাবা হিসেবে বলছি, শিশুকে সঠিক ডায়াপার পরানোর সিদ্ধান্ত আপনার। আমি সাজেস্ট করি ইউরিন ইন্ডিকেটর যুক্ত থাই বেবি ডায়াপার। সুপার জেল টেকনোলজি সমৃদ্ধ লিকপ্রুফ ইউরিন ইন্ডিকেটর যুক্ত আল্ট্রা সফট ও কমফোর্টেবল প্যান্ট স্টাইল বাংলাদেশের এক নম্বর থাই বেবি ডায়াপার। থাই বেবি ডায়াপার, বাজারের সেরা ডায়াপার। কোথাও যাচ্ছ না তুমি, কোথাও যাওয়ার অধিকার তোমার নেই। পয়সা দিয়ে কিনে আনা গোলামে নিজের কোনো অধিকার থাকে না। তারপর তুমি যদি আমার কথা না শোনো, ঠিক আছে, তোমার বাবাকে বলো আমাদের হাতে এখনই পাঁচ কোটি টাকা তুলে দিতে। পারবেন তিনি বলো? পারবে? বিয়ে করতে বলেছিলে করেছি, বলছিলে এনে দিয়েছি, এর চেয়ে বেশি কিছু আমার কাছে আশা করো না। সব চৌধুরী লোকের কথায় ধার ধারে না। উফ, কত টাকা লাগবে নাও, আরো লাগলে আরো দেবো টাকা নাও নাও। সব শেষ হয়ে গেছে আম্মা, সব বেঁচে থাকার আর কোনো মানে নেই। আমাকে তোমরা ক্ষমা করে দিও। অন্যের বোঝা হয়ে বেঁচে থাকার মতো অপমান নেই আব্বা, তোমরা আমাকে সেই অপমানের নরকে ঠেলে দিয়েছ। তাই আজ এই জীবন শেষ করে আমি সব অপমানের জ্বালা জুড়াব, সবাইকে মুক্তি দেব আমি, সবাইকে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি নিজেকে শেষ করে দেব। আমি আর বাঁচতে চাই না, আমি নিজেকে শেষ করে দেব, শেষ করে দেব, ছেড়ে দাও আমাকে। নরিন শান্ত হও, নরিন নরিন শান্ত হও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও নরিন, আমি নিজেকে শেষ করা যায় না, থামো নরিন, নরিন। নরিন ছাদ থেকে ঝাঁপ দিতে যাচ্ছিল, এটা তো দারুণ খবর, এক্ষুনি প্রভুকে জানাতে হবে। কিন্তু নাদিয়া নরিনকে নিয়ে ওই ঘরে গেল কেন? কি করবে ওরা ওখানে? কি ঝামেলা পাকাচ্ছে ওরা, ব্যাপারটা তো জানতেই হবে।
কি করছিলি এটা? হ্যাঁ কি করছিলি তুই? জানিস না আত্মহত্যা করা পাপ? এই কাজের জন্য আল্লাহ তোকে কোনোদিন ক্ষমা করত? আল্লাহ তোমার জীবন এমন দুঃখে ভরিয়ে দিয়েছে ছোট চাচি। আমি আজকে মরে গেলে জানতেন সেটাও আল্লাহরই ইচ্ছা। এত দুঃখ আমি আর সহ্য করতে পারছি না, প্রতিদিন অপমানিত হতে পারছি না। করতে তোকে হবেই। দেখ মা, আমাদের যার যা ভাগ্যে আছে তাই হবে, তার উপরে কখনো আঙ্গুল তুলতে হয় না। দেখিস তোর এই জীবনটাই সুখে শান্তিতে ভরে যাবে। কি করে হবে ছোট চাচি, কি করে? আমার স্বামী যে আমাকে স্বীকার করে না, স্বামী স্বীকার না করলে আমাদের এই সমাজের নারীদের কত জ্বালা আপনি জানেন না? এই জ্বালা নিয়ে আমি বাঁচব কি করে? আমার কাছে তো ফিরত যেতে পারবো না, তারা আমার সাথে যাই করুক, আমি তো তাদের এমন বিপদে ফেলতে পারবো না। নাদিয়া নরিনকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। বড্ড সাহস পেরেছে ওর, বুবুকে বলে শায়েস্তা করতেই হচ্ছে। কিন্তু ভেতরে কি আলোচনা হচ্ছে? আমি নরিনকে যা যা বুঝিয়েছি এই নাদিয়ার জন্য সব মাটি হয়ে যায়। গাইয়া ভূত একটা, নাকা নাকা কথা বলে নরিনের মনটা ঘুরিয়ে দিলে আমার সব চেষ্টা মাঠে মারা যাবে। আমাকে জানতেই হবে নাদিয়া আর নরিন কি করছে। আচ্ছা নরিন আবার আমার বলা কথাগুলো নাদিয়াকে বলে দেবে না তো? বিপদ, বিপদ, বিপদ। আপনি জানেন না আম্মা যে বললো আপনি শুনেননি? আমি যদি বাড়ি ফিরে যাই আব্বার নাকি 5 কোটি টাকা ফেরত দিতে হবে। আমি জানি আমার আব্বার পক্ষে সেটা করা সম্ভব না, কিন্তু আমি যদি না থাকি তাহলে তো কোনো হিসাব থাকবে না। সেজন্যই তো আমার নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই। কোন একটা বড় নদীতে ঝাঁপিয়ে পড়ে নিজেকে শেষ করে দে, সব শেষ করে দে। জানিস মা, শেষ করে দেওয়াটা খুব সহজ, কঠিন হচ্ছে বাঁচা, যে কোনো পরিস্থিতিতে বাঁচা। বিশেষ করে তখন যখন কেউ তোর দিকে তাকিয়ে আছে। আমার দিকে তাকিয়েছিল আফরিন আর আরহান, আর মা তোর দিকে তাকিয়ে আছে তোর বাবা মা। মানে কোনোদিন এরকম আর করিস না। কি করে পারলো তারা আমার সাথে এমন করতে? আমি তো তাদেরই মেয়ে না। এমন করে ব্যবসার জন্য আমাকে বেচে দিল? মা তুই কষ্টে পড়ে করেছে, তুই তাদেরকে মাফ করে দে। হ্যাঁ শোন, তারা তো তোর বাবা মা, কত কষ্ট করে তোকে বড় করেছে বল। কাউকে ক্ষমা করলে তুই কখনো ছোট হয়ে যাবি না। আল্লাহ তোকে অনেক দোয়া দেবে, দেখিস তোর জীবনটা অনেক সুন্দর হবে তখন। তুই আমাকে কথা দে, কথা দে এমনটা আর কোনো দিন করবি না। আমার আসতে যদি একটু দেরি হয়ে যেত কি হতো বল? খবরদার, খবরদার, আর কখনো কখনো এরকম করবি না, কখনো নিজেকে একা ভাববি না মা, কখনো না। তোর সাথে আমি আছি, তুই আফরিনের মতো আমার আরেকটা মেয়ে। তোর যখন মন খারাপ লাগবে, কষ্ট হবে, তুই তোর সব কিছু আমাকে বলবি, সব কথা আমাকে বলবি। এরকম করতে করতে দেখবি
মনের ভাষ সব চলে গেছে আজ। তোর জীবনটা অনেক সুন্দর হবে মা, একদিন আফতাব তোর কাছে ঠিক ফিরে আসবে দেখিস। হ্যাঁ সত্যি আসবে, উনি ফিরে আসবেন। আসতে তোকে হবেই মা, কারণ তোর মতো করে ওকে আর কে এত ভালোবাসবে বোন। বছর যখন অপেক্ষা করলেন, আর কয়েকটা মাসে কি আসে যায় বলুন তো? সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী সেটা তো সবাই জানে। আপনার মন থেকে দূরে যেতে হবে। এসব ফোন টোনে কথা বলে পোষাচ্ছে না। এসব রন টনের খবর আমি কিচ্ছু চাই না। কবে কখন আমি যাই নরেন ভাবি আর ফারিয়াকে খবরটা দিয়ে আসি। যে মাথা গরম মেয়ে, আবার কি না কি করে, ঘর সংসার বউ খুব সুন্দর করে সাজাতে হয় আফতাব। ডক্টর নয়, একজন বাবা হিসেবে বলছি, শিশুকে সঠিক ডায়াপার পরানোর সিদ্ধান্ত আপনার। আমি সাজেস্ট করি ইউরিন ইন্ডিকেটর যুক্ত থাই বেবি ডায়াপার। সুপার জেল টেকনোলজি সমৃদ্ধ লিক প্রুফ ইউরিন ইন্ডিকেটর যুক্ত আল্ট্রা সফট ও কমফোর্টেবল প্যান্ট স্টাইল বাংলাদেশের এক নম্বর থাই বেবি ডায়াপার। থাই বেবি ডায়াপার, বাজারের সেরা ডায়াপার।